রাজ্য ওড়িশার সঙ্গে আত্মিক টান পশ্চিমবঙ্গের। প্রত্যেক বছর বাংলা থেকেই লক্ষ লক্ষ ভক্ত যান এই রাজ্যের পুরীর জগন্নাথ ধামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পূর্ব ভারতের এই রাজ্যটি, তবে এর এক অন্য দিকও আছে। ফি বছর ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলায় তুমুল ক্ষয়ক্ষতি হয়, তছনছ হয়ে যায় পরিসর উপকূলবর্তী এলাকা, আবাদি চাষের জমি নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ একর শস্যের ক্ষতি হয়ে যায়। তারপর আবার প্রকৃতির নিজস্ব নিয়ম মেনেই নতুন করে শস্য শ্যামলা হয়ে ওঠে ওড়িশা। সেই ওড়িশাতেই এবার শস্য নিয়ে এক অভূতপূর্ব কাজ করে দেশের নজর কেড়েছে 12 বছরের এক মেয়ে, হর্ষিতা প্রিয়দর্শিনী মহান্তি। জোয়ার, বাজরা, রাগের শস্যদানা নিয়ে 7টি অজানা প্রজাতি তৈরি এবং সংরক্ষণ করে চমক লাগিয়ে দিয়েছে হর্ষিতা। ধানের বীজ এবং তার বৃদ্ধি নিয়েও তার কাজ প্রশংসিত হয়েছে। বীজ রোপণ, বৃদ্ধি, সংরক্ষণের কাজ এত সহজ নয়, কৃষিবিজ্ঞানে রীতিমতো পড়াশোনা করতে হয়। এত কম বয়সে বীজ তৈরি, সংরক্ষণ নিয়ে কি করে এত জ্ঞান হর্ষিতা প্রিয়দর্শিনী মহন্তির, এর পেছনে একটি গল্প আছে। 2023 সালে পদ্মশ্রী কমলা পূজারীর কাছে একটি প্রজেক্ট শুরু করে হর্ষিতা। কে এই কমলা পূজারী? কালাহান্ডি জেলার কোরাপুটের এক আদিবাসী গ্রামে জন্ম তার। 100টি প্রজাতির বেশি ধান তৈরি করেছেন তিনি। মাছাকান্তা, উমুরিয়া চুরি, অসম চুরি এবং জিআই ট্যাগ পাওয়া কোরাপুট কালোজিরার মতো ধানের বীজও কমলা পূজারীর হাতেই তৈরি। গত বছর হর্ষিতার বাবা হরেকৃষ্ণা মোহন্তি নিজেই মেয়েকে নিয়ে যান কমলার কাছে। তাকে অনুরোধ করেন তার মেয়েকে যেন তিনি কিছু শেখান। 3 মাস আগে গত 20 জুলাই প্রয়াত হন কমলা পূজারী। তার স্কুল, প্রকাশ বিদ্যালয়ে ট্রেনিং নিয়ে সাফল্য পান হর্ষিতা। হর্ষিতা প্রথমেই বীজ সংরক্ষণ করে ব্যাংকিং শুরু করে। হর্ষিতা ব্ল্যাক রাইস কলাবতী, হাই ফাইবার রাইস তুলসী ভোগ, রুগুসাই, ছাতিয়া নাকি, হালদি চুরি এইসব বীজ 100 থেকে 250 গ্রাম করে সংগ্রহ করেছিল। এরপর বিনামূল্যে তা 20 জন চাষিকে রোপণের জন্য দেন তিনি। এবছর আরও 50 জন চাষিকে বিভিন্ন বীজ ভাগ করে দেওয়া হয়। তারপরেই শুরু হয় হর্ষিতার আসল কাজ। এই বীজ রোপণের পর তার বৃদ্ধি, সংগ্রহ নিয়ে লাগাতার কাজ করে হর্ষিতা। একতা নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোরাপুটে একটি বায়োলজিক্যাল ফেস্টিভ্যাল আয়োজিত হয়। সেই উৎসবে 80টির বেশি মিলেটস প্রজাতির শস্যের বীজ নিয়ে কাজ শুরু করেন হর্ষিতা। তৈরি হয় অনেক প্রজাতির বীজ। এরপরেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। হর্ষিতা তার কাজের জন্য প্রথম স্বীকৃতি পান 2024 সালের জানুয়ারিতে। একটি বিশ্ববিদ্যালয় তাকে কৃষক রত্ন সম্মান দেয়। সেই শুরু। এপ্রিলে একটি জনপ্রিয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয় হর্ষিতা। এই অনুষ্ঠানে অর্গানিক ফার্ম এবং প্রাচীন বীজ নিয়ে একটি বক্তৃতা দেন হর্ষিতা। ক্লাস 7-এর ছাত্রীর মুখে যা শুনে মুগ্ধ হয়ে যান বিচারকরাও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কাজকে স্বীকৃতি দেন। নয়াদিল্লির কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের একটি অনুষ্ঠানে অর্গানিক ফার্মিং নিয়ে বক্তৃতা রাখেন হর্ষিতা। দেশজুড়ে প্রশংসিত হন তিনি।